কারাগারে ভালো নেই খালেদা জিয়া, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা, দেখা শেষে জানালেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীর কারাবাসে সরকারের হাত নেই, ফের দাবি ওবায়দুল কাদেরের, বললেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। ভোটের হাওয়ায় সরগরম গাজীপুর, নৌকা ধানের শীষের পক্ষে সক্রিয় নেতা কর্মীরা, সেনা মোতায়েনের সম্ভাবনা নেই জানালো ইসি। এবং পহেলা বৈশাখের আগে গরম হচ্ছে ইলিশের বাজার, আকাশচুম্বী দামের জন্য অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও দায়ী করছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন ম্যাকেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনী ফাত এবং আমি ফারজানা তানি। ভাবে দেউলিয়া হয়ে ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রি করে দিতে পারে ক্ষমতাসীনরা, তাই তাদের কাছে দেশ ও জনগণের স্বার্থের কোনো মূল্য নেই, এমন মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। জানাচ্ছেন সোহেল রানা। বিশ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 38তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বলেই বিভ্রান্তি ছড়িয়ে দল ভাঙতে চায় আওয়ামী লীগ। তার কাছে তো এই দেশের কোনো মূল্য নেই, তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, তার জন্য সে সব কিছু করতে প্রস্তুত, এবং যারা এটা করতে চায়, যারা এখানে শিল্প তৈরি করতে চায়, যারা এখানে শিল্প প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে খুশি করার জন্য প্রয়োজনে দেশ বিক্রি করে দিতেও এদের কোনো যায় আসে। এদিকে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় মওদুদ আহমেদ অভিযোগ করেন, জেলখানায় খালেদা জিয়াকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। আজকে যদি বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো রকমের অবনতি ঘটে, তাহলে সম্পূর্ণ দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এবং বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়ার দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন। ওবায়দুল কাদেরের ঘুম হয় না, বিএনপি কিভাবে চলছে? আমরা বলতে চাই, বিএনপি বেগম খালেদা জিয়া কারারুদ্ধ 8ই ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত নেতৃবৃন্দ এবং নেতা কর্মীরা সারা বাংলাদেশে ইস্পাত কঠিন একটা ঐক্যের মধ্যে রয়েছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে দলে ভাঙন নয়, বরং দল আরো শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন বক্তারা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ আর বিএনপির উৎস বন্দুকের নল, এমন মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে ফেনীর ফতেপুর রেল ওভারপাস ব্রিজ পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি। এদিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপির নেতাদের ব্যাংক হিসাবে দুদকের অনুসন্ধানে সরকারের কোনো হাত নেই। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেল ওভারপাস ব্রিজ নির্মাণ কাজ দেখতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করেছে আদালত, মুক্তিও দিতে পারে আদালত। বেগম জিয়ার মুক্তি, এটা তাকে তাকে বন্দি করেছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত, মাননীয় আদালত পারে, এখানে সরকারের কোনো করণীয় নেই। এদিকে মাদারীপুরের সদর উপজেলায় এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, দুর্নীতি দমন কমিশন যত তৎপর হবে দেশে দুর্নীতির পরিমাণ তত কমে আসবে। যদি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিএনপির নেতাদের দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে যে অভিযোগ তারা করছেন, তাহলে আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে যে সমস্ত দুদক চিঠিপত্র দিয়েছে,
সেগুলোর ব্যাপারে ওনারা কি উত্তর দেবেন? সাভারের ভারকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। প্রশ্ন ফাঁসের অপসংস্কৃতি থেকে বিরত থেকে শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান জানান তিনি। আবারও বলবো, মাদককে না বলে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকো, জঙ্গিবাদকে না বলো, মানুষের মতো মানুষ। গাইবান্ধার শহরের স্বাধীনতা প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষার উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু মাকে তার সন্তানের জন্য আসল অভিভাবক সে, ওই জন্য শেখ হাসিনা মায়েদের গুরুত্ব দিচ্ছেন। আপেল শাহরিয়ার, আরটিভি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ভালো নেই, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও তিনি পাচ্ছেন না। বিকেলে কারাগারে দেখা শেষে এ কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর্থ্রাইটিসের সমস্যা এটা বেশ বেড়ে গেছে এবং তার এখন আপনার হাঁটতেও কষ্ট হয় এবং আপনার যেটাকে কিছুটা আপনার স্নায়ুবিক সমস্যা অর্থাৎ আপনার নিউরো প্রবলেম যেটা আর কি, এই সমস্যাটাও তার দেখা দিয়েছে। এর জন্যে যে প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, দুঃখজনকভাবে ওই চিকিৎসা এখনও তিনি পাচ্ছেন না। কারণ তার যারা চিকিৎসা করতেন, যে তার ব্যক্তিগত চিকিৎসক যারা, তাদেরকে এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বা তার স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশনে চলছে নির্বাচনী হাওয়া, চায়ের দোকান থেকে অলিগলি সবখানে এখন নির্বাচনী আলোচনা। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা বলছেন, মনোনয়ন যাকেই দেওয়া হোক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন নৌকার জন্য। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে ভোটের মাঠে থাকবেন তারা। টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধানের তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। 2013 সালে রাজধানীর অদূরে প্রায় 330 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। 12 লাখ ভোটারের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে ভোট আগামী 15 মে। তফসিল ঘোষণার পর থেকেই ভোটের হাওয়া বইছে এলাকা জুড়ে। আমরা একজন একজন মেয়র চাই যে আমাদের সুখে দুঃখে আমাদের সাথে থাকবে। একটু বৃষ্টি হলে পানি নিয়ে যায়, আমরা মেয়র চোখেই দেখি না, আমরা উন্নয়নও চোখে দেখি না। আমাদের এমন একজন মেয়র দরকার যার উন্নয়ন করতে পারে। ভালো মেয়র আসুক, যে মেয়র এই গাজীপুরকে একটা মডেল গাজীপুর হিসেবে রূপান্তরিত করুক। মেয়র পদে আওয়ামী লীগের টিকিট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। গাজীপুর সিটি কর্পোরেশনকে কি বাস্তব রূপ দেওয়ার জন্য এবং মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন করার জন্য, সকল মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য, একটি আধুনিক শহর করার জন্যই আমি দিনরাত পরিশ্রম করছি। আমি সবার কাছে সহযোগিতা চাই এই গাজীপুরকে একটা পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার জন্য, মডেল সিটিতে রূপান্তরিত করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই নির্বাচনে অংশগ্রহণ করে আমি আমাদের হারানো ঐতিহ্য আমি ফিরিয়ে আনতে চাই। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি গেল নির্বাচনের চেয়ে ভালো করবে বলে মনে করছেন দলটির সম্ভাব্য মেয়র প্রার্থীরা। আগামী নির্বাচন করব আপনাদের গাজীপুরের সকলের দোয়া আশীর্বাদ নিয়ে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, জনগণ যদি ভোটকেন্দ্রে আসতে পারে, তাহলে আমি 100% নিশ্চিত যে নির্বাচনে জয়লাভ করব। রাজনৈতিক দলগুলো সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে মনোনয়ন দেবে বলে আশা করছেন এলাকাবাসী। আপেল শাহরিয়ার, আরটিভি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই, তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই দুই সিটিতে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হবে। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে আজ। আবহাওয়া অধিদপ্তরের ঝোড়ো হওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ওইসব এলাকার উপর দিয়ে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। জেলাগুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট। পহেলা বৈশাখ সামনে রেখে ইলিশের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আকার ভেদে দাম বেড়েছে 200-500 টাকা পর্যন্ত। আমদানির ঘাটতির অজুহাতে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। ভরা মৌসুমেও কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বাজারে সবজির দামও ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহের বাজার দরের বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক।
পয়লা বৈশাখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ইলিশের চাহিদা, আর এই সুযোগটাই কাজে লাগান ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। 100 থেকে 200 টাকা, বড় ইট পারছে আরো বেশি, 500 টাকা, আমাদের আরো 2 দিনকে আরো দাম বাড়বে। আর ইলিশ কিনতে এসে নাবিশ্বাস ছুটছে ভোক্তাদের। গত সপ্তাহে ছিল 400 টাকা করে, আজকে বাজারে দেখেন 750, 800, 900 একই মাছের দাম। এই মাছগুলো যায় কোথায়? কবে মনিটরিং করে দেখছেন? কেউ কোনদিন দেখছে মনিটরিং করে বাজারের? আমদানি করার সময় সীমান্তে বেশি পরিমাণ ভ্যাট দিতে হচ্ছে, এমন অজুহাতে বেড়েছে গরুর মাংসের দাম। 450 করে বেচতাম, এখন 470 টাকা করে বেচি, মাল ওইনে ভ্যাট বইছে। এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, তারপরও বাড়ছে দাম। পেঁয়াজ দেশিটা গত সপ্তাহে বেচছি 35, এই সপ্তাহে বেচতে আছি 40, আর ইন্ডিয়ানটা বেচছি গত সপ্তাহে 30 টাকা, আর এই সপ্তাহে বেচতে আছি 35 টাকা। গেল কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে সবজি কম এসেছে, এমন অজুহাতে বাড়তি দিকে সবজির দামও। প্রতি কেজিতে তরকারি 5 টাকা 7 টাকা করে দাম বাড়তি হইতেছে। বেগুন বেশি 30 টাকা কেজি, করলা বেশি 20 টাকা কেজি, আজকে বেচতে আছি 30 টাকা কেজি, পটল মনে করেন গত সপ্তাহে হাই পটল বেশি 30 টাকা কেজি, আজকে বেচতে আছি 40 টাকা কেজি। এদিকে গত বছরের একই সময়ের চেয়ে 8 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সামনে যে বৈশাখ আসছে, এই বৈশাখে আমরা আশাবাদী অন্তত কেজিতে 4-5 টাকা করে কমবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার জন্য ব্যবসায়ীদের চেয়ে ভোক্তারাই বেশি দায়ী, এমনটি মনে করেন বিক্রেতা ও বাজার বিশ্লেষকরা। তাদের মতে রমজানে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কেনায় বাজারে সংকট সৃষ্টি হয়, যার সুযোগ নেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাই বাজার স্থিতিশীল রাখতে কেনাকাটায় ভোক্তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। রোজাদারদের কথা বিবেচনা করে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশের ব্যবসায়ীরা রমজান মাসে যেখানে নিত্যপণ্যের দাম কমিয়ে রাখেন, সেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের চিত্র পুরোই উল্টো। রমজান আসার আগে হু হু করে বাড়তে থাকে সব ধরনের পণ্যের দাম। রমজানের শুরুতে এমনকি সারা মাস জুড়ে বাড়তি দামে প্রয়োজনীয় পণ্যটি কিনতে বাধ্য হন রোজাদাররা। তাই রমজানের আগেই বেশি পরিমাণ পণ্য কিনে রাখার প্রবণতা থাকে প্রায় সবার মধ্যে। যখন যে দাম হয় কিনবো, কিন্তু বাসা থেকে তো একটা তাগিদ থাকে যে না, আগে কিনে এসো, দাম বেড়ে যাবে। লাগে ওনার 5 কেজি, উনি কিনবে 20 কেজি, 10 কেজি, 5 কেজি করে, এই জন্য রমজানের দামগুলো বেশি বেড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন ভোক্তার এমন প্রবণতাই দাম বাড়ার জন্য দায়ী। আমি যদি না কিনে আরেকজন 2 টাকা বাড়ায় কিনে, আমার থেকে আরো 10 টাকা বাড়ায় আরেকজন, তার দোকানদারি চালু রাখতে হবে তাকে। তার জন্য আমরা দোকানদারে অলরেডি কম্পিটিশন করে দামটা বেড়ে যায়। বেড়ে গেলে এটা আপনি চাইলে তো পাবেনই, কিন্তু বেশি দামে পাবেন। আমার যে কাস্টমারগুলো আছে তারা মাল দিতে হবে, তখন ইম্পোর্টার যখন দেখে যে 5-10টা দোকানদার আমার কাছে মালের চাহিদা নেওয়ার জন্য আসে, তো সে কিন্তু দাম বাড়িয়ে দেয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংস্থা ক্যাবের পরামর্শ, রমজানের পণ্য কেনার ব্যাপারে ক্রেতাদের আরও সহনশীল হওয়া জরুরি। বা 3-4 দিনে যেই পরিমাণ ব্যবহার হয় একসাথে শুধু সেই পরিমাণ ক্রয় করতে, 15 দিনের জন্যে বা পুরো মাসের জন্যে যেন ক্রয় করা না হয়। তাহলে এরকম যদি সব পরিবার ক্রয় করতে থাকে, তখন তো বাজারে একটা বেহাল অবস্থা দেখা দেওয়াটাই স্বাভাবিক। এদিকে আসছে রমজানে অনৈতিকভাবে দাম বাড়ানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছোট প্রতিষ্ঠান হলে হয়তো আমরা 20-25 হাজার করছি, বড় প্রতিষ্ঠান হলে 50-50 করছি, কিন্তু সেকেন্ড টাইম যখন হবে তখন এর ডাবল জরিমানা, অর্থাৎ 20-40 হাজার হবে না, 50 হাজার ডাবল, ছোট বড় সবাইকে 1 লক্ষ টাকা জরিমানা। অন্যান্য বছর যাই হোক, আসছে রমজানে অন্তত প্রয়োজনীয় পণ্য নাগালে থাকবে এমন আশা সাধারণ মানুষের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। শুধু হাত নয়, মস্তিষ্কেও গুরুতর আঘাত পেয়েছেন কারওয়ান বাজারে বাস দুর্ঘটনায় এক হাত খোয়ানো কলেজ ছাত্র রাজীব, এমন তথ্য দিয়েছেন রাজীবের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবকে দেখতে আসেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। এ সময় মেডিকেল বোর্ড তাকে এ তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেন তিনি। মস্তিষ্কে আঘাত শঙ্কার কারণ জানিয়ে তিনি বলেন সরকার রাজীবের পাশে আছে এবং তার ব্রেন ইন্টারনাল হ্যামারেজ, ব্রেনে তার 2 সাইড থেকে বোধহয় হ্যামারেজ হচ্ছে, যার জন্য তিনি কথাও বলতে পারতেছেন না, সেন্সও এখন আসে নাই, হয়তো মাঝে মাঝে কিছুটা আসে কিন্তু তারপরে আর কথা বলতে পারেন না। এই ধরনের ড্রাইভার যারা এই কাজ করছে এতে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই আইনের আয়তায় আনা উচিত এবং আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 7 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার চারাভাগ এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস, এতে মোটরসাইকেলের 4 আরোহী মারা যান। ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও
বাসটি জব্দ করেছে পুলিশ। এদিকে জেলার মাধবদীতে একটি রিকশাকে চাপা দেয় পেছন থেকে আসা যাত্রীবাহী বাস, এতে রিকশা চালক সহ তিনজন মারা যান। অপরদিকে চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতপাড়া এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশু মারা গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের দুদিন পর আমজাদ আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সকালে মেঘনা নদীর আলকাসমিয়া ঘাট এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যশোর শহরের বারান্দিপাড়া মোড়ে গাছের ডালপালা কাটার সময় পড়ে গিয়ে মারা গেছেন পিডিবির এক শ্রমিক। নাটোর সদর উপজেলার খোলা বাড়ি এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী কাবিদ ও ভাসুর হাবিবকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দোহাকুলা গ্রামে নির্যাতনের এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ আনোয়ারা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় পারিবারিক বিষয় নিয়ে আনোয়ারাকে নির্যাতন করে তার স্বামী ও ভাসুর। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানার ওসি। পাবনার মেয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। পড়ব জানব দেশকে গড়ব এই স্লোগানে টাঙ্গাইলের ভুয়া পড়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই উপলক্ষে স্থানীয় তাওহিদ একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এম এ খাজার সভাপতিত্বে এতে বক্তারা বলেন, শিশুদেরকে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সবাইকে নজর দিতে হবে। পরে 227 কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় ও ঢাকার অতিথি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। চট্টগ্রামে জামালখানি নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 20 জন বরেণ্য বাঙালির টাইলস ম্যুরাল, পাশাপাশি রাখা হয়েছে তাদের উক্তিও। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করতে বরেণ্য বাঙালি শিরোনামের এই ম্যুরাল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম ব্যুরো প্রধান সরার আমিন বাবুর সহায়তায় কাজী মঞ্জুর ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নাদিরা সুলতানা। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। এরকম 20 জন বাঙালি মনীষীর উক্তি নিয়ে চট্টগ্রামের জামালখানে একটি স্কুলের দেয়ালে বরেণ্য বাঙালি শিরোনামের টাইলস ম্যুরাল করা হয়েছে। 560 বর্গফুট জায়গায় এই ম্যুরাল শিক্ষার্থী থেকে শুরু করে পথচারীদেরও নজর কাড়ছে। দেওয়ালের মাধ্যমে যে ভবিষ্যৎ প্রজন্মকে তুলে ধরছে, এটার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মগুলো আরো অনেক কিছু জানতে পারবে। এই মনীষীদের কথাগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। এই রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় অন্ধকারে পড়েছিল, আমি মনে করি যে এরা চলতে ফিরতে শিক্ষা পাচ্ছে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এই উদ্যোগ জানান সংশ্লিষ্টরা। আমাদের গৌরবগাথা সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন, সেই বিষয়ে লক্ষ্য রেখে আমার এই ছোট্ট আয়োজনটি। এর মাধ্যমে আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পারবে, যার মাধ্যমে তারা নিজেদেরকে একজন দেশপ্রেমিক সত্যিকার সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে সারা দেশে এমন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা সবার। আমরা সমগ্র বাংলাদেশে এটি ছড়িয়ে পড়বে, আমরা চাই একটি নান্দনিক বাংলাদেশ। নাদিরা সুলতানা, আরটিভি। বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 5 কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ, যার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ডক্টর শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর চেঙ্গা এয়ারপোর্ট থেকে আসা মুর্তজা আলী আনসারের কাছ থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, মুর্তজা একটি হুইলচেয়ারে এসেছেন, তার শরীরে এই স্বর্ণ লুকানো ছিল। তার শরীর তল্লাশি করলে 5টি স্বর্ণের বার পাওয়া যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন এখন বিশুদ্ধ রক্তের অন্যতম আস্থা, এমনটাই জানান বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজধানী ডিপ্লোমা ইনস্টিটিউট সেন্টারে কোয়ান্টামের আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি স্বেচ্ছায় রক্তদান করে এমন মানুষদের দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে চেয়ারম্যান 200 জন স্বেচ্ছায় রক্তদানকারীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের অধ্যাপক ও কোয়ান্টামের প্রধান সমন্বয়ক সহ স্বেচ্ছায় রক্তদাতারা। এ ছিল সন্ধ্যা সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারাগারে ভালো নেই খালেদা জিয়া, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা, দেখা শেষে জানালেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রী কারাবাসে সরকারের হাত নেই, ফের দাবি ওবায়দুল কাদেরের, বললেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। ভোটের হাওয়ায় সরগরম গাজীপুর, নৌকা ধানের শীষের পক্ষে সক্রিয় নেতাকর্মীরা, সেনা মোতায়েনের সম্ভাবনা নেই জানাল ইসি। এবং পহেলা বৈশাখের আগে গরম হচ্ছে ইলিশের বাজার, আকাশচুম্বী দামের জন্য অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও দায়ী করছেন বিশ্লেষকরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। আর তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।